হ্যালো এভরিওয়ান, আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে তোমাদের যে সিলেবাস, ইংলিশের সিলেবাস, অনলি ইংলিশের সিলেবাসটা দেখেছো যে কম্পোজিশন অংশটা দিয়েছে এবং সেখানে প্যারাগ্রাফ লিখেছে। আগে যারা পার্সোনালভাবে জিজ্ঞেস করেছিল তাদেরকে আমি রিপ্লাই দিয়ে দিয়েছিলাম যে এটা এখানে কেন দিয়েছে। ওকে, এবার দেখো যে আমি সার্বিকভাবেই জানিয়ে দিচ্ছি, আরও আগে জানালে হয়তো ভালো হতো। তো ইংলিশের সিলেবাসটা কিন্তু প্রথমে পিজি লেভেলের আপলোড করেছিল ওয়েবসাইটে, যেটা বহু পুরাতন সিলেবাস ছিল, এবং তারপরে 9-10 সিলেবাসটা আপলোড করেছে, সেই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? তো সিলেবাস সম্পর্কে আশা করি সবাই অ্যাওয়ার যারা পরীক্ষা দেবে তারা। ওকে, তো কমিশনের ওয়েবসাইটে ডাইরেক্ট সিলেবাসটা কিন্তু পাবে, এবং ওখানে আমাদের যে ইনফো এবং গাইডলাইন্স দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেটাও আমি এখানে শো করব। ওকে, এবং সেখানে কী বলেছে প্যাটার্নটা, পরীক্ষার প্যাটার্নটা আমরা আগে দেখে নেবো, তারপরে এই বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? পরীক্ষার প্যাটার্নটা আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এটা দেখো, ইনফো গাইডলাইন্স যেটা দিয়েছিল সেখানে কিন্তু যে কত নম্বর পরীক্ষা হবে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। আমাদের এখানে 9-10, 11-12 এই জায়গাটা দেখবো, তাছাড়া অন্য কিছু দেখবো না, ঠিক আছে? তো গ্র্যাজুয়েট টিচারদের জন্য এবং তারপরে পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের জন্য। তো এখানে কী বলেছে, মেন এক্সাম হবে ওএমআরসিতে, এবং সেখানে কী থাকবে, এমসিকিউ থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেন, এক এক কোয়েশ্চেনের কত নম্বরে হবে, 1 নম্বরে 90টা প্রশ্ন থাকবে, 90 নম্বরের পরীক্ষা হবে। এমসিকিউ যেহেতু, সেহেতু বুঝতে পারছো 90টাই কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? এবং 11-12 ক্ষেত্রেও সেই একই বিষয় যে সেই রকমই থাকবে। ওকে, যে তোমার 90টা প্রশ্ন, 90টা কোয়েশ্চেন। ওকে, এবং এলিজিবিলিটি এই সমস্ত বিষয় নিয়ে আর আলোচনা করছি না, কেননা এগুলো আমি আগে বলে দিয়েছি। এখানে কিন্তু খেয়াল রাখবে যে তারপরে কী হবে বলেছে, যে ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ অ্যাজ পার মেরিট অন দ্য বেসিস অফ মার্কস অবটেইনড ইন দ্য মেন এক্সামিনেশন। তো মেন এক্সামটা তোমাদের এই একবারই হবে, এবং মেন এক্সামে তারপরে যে হারে নাম্বার উঠবে তারপরে মেরিট লিস্ট বের করবে, যেরকম ভ্যাকান্সি অনুসারে সেরকম পরিমাণে স্টুডেন্টকে ডাকা হবে, ঠিক আছে? যে একটা পোস্টের জন্য ধরে নাও 10 জনকে ডাকা হলো, ঠিক আছে? একটা পোস্টের জন্য 10 জনকে ডাকা হলো, 18টা পোস্ট, 18×10, ঠিক আছে? তো সেইরকমভাবে স্টুডেন্টকে, যারা অ্যাসপিরেন্টস তাদেরকে ডাকা হবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবে যে যেটা ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে, সেটা কিন্তু ইন্টারভিউ নাম্বারটা বেস করেও হবে, মানে মেন এক্সাম প্লাস ইন্টারভিউ বেস করে। এইবার ব্যাপারটা হচ্ছে যে সিলেবাস, সেই সিলেবাসটা আমরা একবার দেখে নেবো, ওকে, 1 মিনিটের জন্য। তো এটা হচ্ছে সিলেবাস, এবং এখানে গ্রামার অ্যান্ড ইউসেজে যেটা পোর্শনগুলো, গ্রামারগুলো নিয়ে আমি আলোচনা করবো এখানে, এবং তোমাদের কোন কোন জায়গা গ্রামার, মানে কোন কোন পোর্শনটা, কোন পোর্শনটা ভালো করে একটু দেখবে, বাকিগুলো মোটামুটি যে উচ্চ মাধ্যমিক লেভেল অবধি তোমার যদি ইংলিশ ভালো ছিল, গ্র্যাজুয়েশনে তো সেরকম গ্রামারের ব্যবহারটা থাকে না, সেখানে সবই গ্রামার থাকে, তোমাকে জাস্ট বানিয়ে বানিয়ে ফেলতে হয়, কিন্তু সেরকম গ্রামাটিক্যাল দিক থেকে ইস্যুটা কম হয়, ঠিক আছে? তো 12 অবধি যদি গ্রামারের সেকশনটা তোমার স্ট্রং ছিল, তারপরে যদি প্র্যাকটিসের মধ্যে থাকো, তুমি পড়াতে পারো, নিজে পড়তে পারো, তাহলে আটকাবে না গ্রামারে। ওকে, তো আরেকটা বিষয় আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো, কত নম্বর করে ক্যারি করবে, মোটামুটি 90 নম্বরে বলছে, 90 নম্বরের এমসিকিউয়ের মধ্যে গ্রামার থেকে কত নম্বর থাকবে মোটামুটি একটা এস্টিমেটেড, একদম যে পারফেক্ট তা আমি বলছি না, পোয়েট্রি থেকে, ড্রামা থেকে, শর্ট স্টোরি থেকে, এসে থেকে কত নম্বর করে ক্যারি করবে সেই সেকশনটা নিয়ে আলোচনা করবো। তো বুঝতেই পারছো 10 নম্বর ইন্টারভিউ হবে, সেটা আমি ছেড়ে দিচ্ছি, বা পার্সোনালিটি টেস্ট সেটা ছেড়ে দিচ্ছি। এখানে যে কম্পোজিশনের অংশটা বলেছে, এ সিঙ্গেল প্যারাগ্রাফ অফ অ্যাবাউট 50-60 ওয়ার্ডস টু বি রিটেন অন দ্য গিভেন টপিক। তো এই জায়গাটা কিন্তু কম্পোজিশনের জায়গাটা পরীক্ষায় থাকবে না, বুঝতে পেরেছো? এটা কিন্তু সিলেবাসে কোনো রকম চেঞ্জ হয়নি, যেটা 55 নম্বরে পরীক্ষা হয়েছিল SLST 2016-তে, 2016 রিক্রুটমেন্টে, তো সেখানে দেখবে এই পোর্শনটা ছিল কম্পোজিশনের অংশটা, কিন্তু প্যাটার্নটা যদি এমসিকিউ হয় সেখানে তোমার কী করে প্যারাগ্রাফ থাকতে পারে, তাই না? এবার আরেকটা প্রশ্ন, তাহলে কি প্যারাগ্রাফ থেকে কোনো কোয়েশ্চেন দিতে পারে এমসিকিউ? সেরকম সম্ভাবনা খুবই রেয়ার থাকে, যে প্যারাগ্রাফ কত প্রকার এই সমস্ত কিছু থাকে না জেনারেলি। ওকে, তো এই পোর্শনটা কম্পোজিশনের, এই পোর্শনটা পুরোপুরি নির্দ্বিধায় বাদ দিতে পারো। ওকে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাকে কিন্তু এই জায়গাটা থেকে কোয়েশ্চেন করতে পারে, বা কোনো একটা টপিক বলে দিতে পারে, এবং বলবে তুমি হয়তো 5 লাইন বা 6 লাইন এই টপিক সম্পর্কে বলো ইনস্ট্যান্ট, তখন তোমাকে বলতে হবে। কিন্তু এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, প্যারাগ্রাফ থাকবে না, এবং এইটাই হওয়া উচিত, তাই না? তাহলে আর এমসিকিউ কী করে হচ্ছে যদি প্যারাগ্রাফ লিখতে দেয়? তো 50-60 ওয়ার্ডসের কোনো রকম প্যারাগ্রাফ তোমাদেরকে পরীক্ষাতে দেওয়া হবে না 90 নম্বরের মধ্যে, এই বিষয়ে কিন্তু তুমি একদম শিওর হয়ে যেতে পারো। ওকে, এবার যেটা বলবো, গ্রামারের পোর্শনটা ভালো করে দেখতে, গ্রামার নিয়ে পরে বলছে আলোচনা হবে, এবং তোমাকে যে টেক্সট সেই টেক্সটে ফাঁকি দিলে চলবে না। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে যে তোমার যে কোনো
সাবজেক্ট সম্পর্কে ইনস্ট্যান্ট বা যেগুলো কারেন্ট ঘটছে সেই বিষয়গুলো সম্পর্কে একটু একটু নলেজ যেন থাকে, কেননা এটা পরবর্তীকালে ইন্টারভিউ ছাড়া অন্য কোথাও কিন্তু কাজে লাগবে না। তো সেটা পড়ার বিষয়ে আগে কোয়ালিফাই করতে হবে, হ্যাঁ সেরকম নাম্বার তুলতে হবে, তবে ইন্টারভিউর জন্য ডাক পাওয়া যাবে। যাই হোক, আজকের আপডেট এতটাই থাকলো, আশা করি বোঝাতে পারলাম যে প্যারাগ্রাফ বিষয়টা থাকবে না এবং কেন থাকবে না। তো তোমাদের কিন্তু এই পোর্শনটা বাদ দিয়ে, প্যারাগ্রাফের পোর্শনটা বাদ দিয়ে বাকি তোমাদের সমস্ত কিছুর জন্য প্রস্তুতি নিতে হবে। এমসিকিউর জন্য এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, এটাও একটা ভালো, মানে কিছু সময় হয়তো শোনা যাচ্ছিলো অনেক আগে, সেটা অবশ্য অনেক আগে যে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকতে পারে দু নম্বরে, তো সেটাও একটা বেনিফিট আছে। যাই হোক, এমসিকিউর একটা বেনিফিট আছে, দুদিক থেকেই থাকবে অবশ্যই। তো আমি বলবো যে ড্রামা, পোয়েট্রি সেকশন, এসে বলো, শর্ট স্টোরি বলো, ওই জায়গাগুলো এক্সপ্লেনেশন ভালো করে বুঝতে, ভালো করে মানে তোমার বোধগম্য মাঝে রাখতে, ঠিক আছে, বোধগম্য করতে হবে। কম্পোজিশন বা প্যারাগ্রাফের সেকশনটা পুরোপুরি ছেড়ে দাও এই পরীক্ষার জন্য, ঠিক আছে, এটা WBCS এর জন্য কাজে লাগবে। ওকে গাইস, থ্যাংক ইউ। অবশ্য WBCS এর ক্ষেত্রে 50 বা 60 ওয়ার্ডস নয়, আরও বড় লিখতে হয়। যাই হোক, ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।